আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ছাত্র জনাব আবরার আহমেদ চৌধুরী গতকাল সুপ্রভাত পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই যে সড়ক দুর্ঘটনা, এটি কিন্তু আমাদের দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। যেদিন আবরার আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, সেই দিন শুধু তিনিই নিহত হন নাই, সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এই হচ্ছে আমাদের দেশের সড়ক পরিবহনের অবস্থা। আর এই অবস্থার পরিবর্তনের জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে প্রায় 9-10 মাস আগে গত বছরের ঠিক এই সময় বিমানবন্দর এলাকায় বাসের চাপায় 2 ছাত্র নিহত হয়েছিলেন। আর সেই ছাত্রদের নিহতের ঘটনায় সারা বাংলাদেশে নিরাপদ সড়কের একটি দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল। আর সেই আন্দোলনে আমাদের কমলমতি ছাত্রছাত্রীরা, আমাদের দেশের যারা কর্ণধার আছেন, তাদেরকে কিভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। কিন্তু আমাদের রাষ্ট্রের কর্ণধাররা অপমানিত এবং লাঞ্ছিত হওয়ার কারণে তাদেরকে এমনভাবে দমন করেছিল যে তাদের বিরুদ্ধে লুঙ্গি বাহিনী এবং হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছিল এবং সরকারের যে পুলিশ বাহিনী সেই বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে দমন করার জন্যে। কিন্তু তাদের যে দাবি ছিল, সেই দাবি সরকার কয়টাই বা মেনে নিয়েছিল? মূল দাবির একটিও মানা হয়নি। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছিল, কিন্তু সরকার তাতে কর্ণপাত করে নাই। হয়তো কিছু দাবি দেওয়া মেনেছিল, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। আপনারা জানেন যে আমি আগেই বলেছি যে সড়ক দুর্ঘটনা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরপরেও আমাদের সরকারের মরলরা বলতেই থাকেন যে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, আকাশ থেকে নাকি ঢাকা শহর লস অ্যাঞ্জেলেসের মতো মনে হয়, নারায়ণগঞ্জ সহজ নাকি প্রাচ্যের নিউ ইয়র্ক, আরও অনেক কথা আমরা শুনি। আমরা এটাও শুনেছি যে আগামী 10 বছরে আমেরিকাকে পিছনে ফেলবে বাংলাদেশ। এই সকল আশারে গল্প আমরা শুনি। আসলে উন্নয়নের সংজ্ঞাটাই আমাদেরকে ভুলভাবে শেখানো হচ্ছে, এটি হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য। আমি বেশি কথা বলবো না। এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, এই সড়ক দুর্ঘটনার পেছনে আসলে কী কী কারণ, কী কারণে এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এই কারণগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এই কারণগুলির যদি বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে হয়তো সড়ক দুর্ঘটনা কেন, বাংলাদেশের যে দেশের উপরে যে জগদ্দল পাথর বসে আছে, অর্থাৎ বাংলাদেশে যে দুর্নীতি অনিয়ম আছে, সব কিছুই দূর করা সম্ভব। এক হচ্ছে যুগোপযোগী কোনো আইন নেই, অর্থাৎ সড়ক পরিবহনে বা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য আসলে ট্রাফিক কোনো যুগোপযোগী আইন নেই, যে কারণে এই সড়ক দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। দুই হচ্ছে কিছু আইন থাকলেও আইনের কোনো বাস্তবায়ন নেই, কিছু আইন থাকলেও আইনের কোনো বাস্তবায়ন নেই। এই জন্যে বলছি যে আপনাদের নিশ্চয়ই জানা যে এই আবরার চৌধুরী যে বাসের ধাক্কায় নিহত হয়েছেন, এই বাসের ড্রাইভারের লাইসেন্স ছিল না। তো এটি কিন্তু তদারকি করার দায়িত্ব হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশের। কিন্তু ট্রাফিক পুলিশ কি করে আমি আপনাদেরকে একটু বর্ণনা দেই। নাম্বার 3, ট্রাফিক পুলিশে যারা দায়িত্ব পালন করেন তাদের অধিকাংশই থাকেন শিকারের অপেক্ষায়, আর 2-1 দায়িত্ব পালন করলেও সরকারি দলের পাওয়ারের কারণে তারা অসহায়।
কথাটা বোঝার চেষ্টা করুন যে ট্রাফিক পুলিশে যারা দায়িত্ব পালন করেন তাদের অধিকাংশই শিকারের অপেক্ষায় থাকে। শিকার বোঝেন তো, অর্থাৎ একটা মোটর সাইকেল ধরবে, তাকে একটু নাজেহাল করবে, তার কাছ থেকে একটু কিছু পয়সা নেবে, একটা বেবি ট্যাক্সি ধরবে, একটা প্রাইভেট কার ধরবে, তার কাছ থেকে কিছু ধান্দাবাজি করে কিছু পয়সা করে নেবে। এরপর যে ট্রাকগুলিতে বিভিন্ন মফস্বল শহর থেকে ঢাকা শহরে মালামাল সরবরাহ করা হয়, সেই ট্রাকের ড্রাইভারের কাছ থেকে, হেল্পারের কাছ থেকে কীভাবে চাঁদাবাজি করা যায়, এই সমস্ত শিকারের অপেক্ষায় বেশিরভাগ ট্রাফিক পুলিশ থাকে। আর দু একজন যারা সৎ নীতি আদর্শ নিয়ে দায়িত্ব পালন করেন, তারা দায়িত্ব পালন করতে গেলেও সরকারি দলের শক্তির কাছে তারা এতটাই অসহায় যে তারা দায়িত্ব পালন করতে পারে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরে বরিশালে একজন মোটরসাইকেল আরোহীকে একজন পুলিশ ধরেছিল। সেই পুলিশের সাথে মোটরসাইকেল আরোহীর ভাই ছাত্রলীগের বিশাল নেতা তাকে কিভাবে ধমক দিয়েছিল, তাকে মারতে গিয়েছিল, সেই ঘটনা আপনাদের জানা। ঢাকা শহরে আরেকজন পুলিশের সার্জেন্ট একজন আওয়ামী লীগের নেতার মেয়েকে অবৈধ একটি জায়গায় গাড়ি ডাবল পার্কিং করে রাখার কারণে শুধু বলেছিলেন গাড়িটা সরানোর জন্য, সেই মেয়েটা পুলিশের সার্জনকে কিভাবে ধমক দিয়েছিল সেই ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা সবই জানেন। তো দুই একজন পুলিশের কর্মকর্তা বা পুলিশের সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ নীতি আদর্শ নিয়ে দায়িত্ব পালন করতে গেলেও সরকারি দলের শক্তির কাছে তারা অসহায়। নাম্বার চার, অপরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা। অর্থাৎ আমাদের যে ঢাকা সিটির অবস্থা, পৃথিবীতে যতগুলি বড় বড় শহর আছে এই শহরগুলির মধ্যে ঢাকা শহর হচ্ছে একটি মানে অনিয়মতান্ত্রিক একটি শহর, অর্থাৎ অপরিকল্পিত একটি নগরায়ণ ব্যবস্থার মধ্যে থাকা একটি শহর, সেটা হচ্ছে ঢাকা শহর। আর এই অপরিকল্পিত নগরায়ণ ব্যবস্থার জন্য সবার আগে দায়ী হচ্ছে আমাদের সরকার। আমাদের সরকার পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থায় পরিবর্তিত করার ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এই কথা যারা বলবে তারাই বিপদের মধ্যে পড়বে। পাঁচ, সরকারি প্রতিষ্ঠানগুলির কোনো জবাবদিহিতা নেই। এই যে সড়ক পরিবহন বা সেতু মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের অধীন যতগুলি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলির কোনো প্রতিষ্ঠানেরই কোনো জবাবদিহিতা নেই। অর্থাৎ আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলিতে যারা আমলা আছেন, সরকারি আমলা আছেন, তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ তাদেরকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরকারে বসে আছেন তারা তাদেরকে ব্যবহার করে। এই জন্যে তারাও দেখে যে রাজনীতিবিদরা তো আমাদের কাছে দুর্বল, এই জন্য তারা এটা জানে যে আমরা কোনো অপকর্ম করলে আমাদের কোনো জবাবদিহিতা করতে হবে না। যে কারণে সরকারি প্রতিষ্ঠানগুলির কোনো জবাবদিহিতা না থাকার কারণে তারা তাদের দায়িত্ব পালনে অনেকটা মানে অলসতা, তাদের দায়িত্ব পালনে অনেকটাই অলসতা, তারা সঠিকভাবে সিরিয়াসলি তাদের দায়িত্ব তারা পালন করেন না, যে কারণে আসলে শুধু এই সড়ক দুর্ঘটনা কেন, বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতের এই সমস্যাগুলি দৃশ্যমান থেকেই যাচ্ছে, এর কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। ৬, সরকারি প্রতিষ্ঠানগুলি সরকার কর্তৃক সম্পূর্ণ নিয়ন্ত্রিত। আমাদের দেশের যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানগুলিতে যারা দায়িত্ব পালন করেন, যারা সরকারি আমলা আছেন, তারা সরকারের যে আইন আছে, সংবিধানে যে আইন আছে, যে আইন মোতাবেক তিনি তার দায়িত্ব পালন করবেন, সেই আইন মোতাবেক তিনি তার দায়িত্ব পালন করতে পারেন না। অর্থাৎ উপরের নির্দেশ ছাড়া তার কোনো দিকে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই, না যেতে পারেন ডাইনে, না যেতে পারেন বামে, না যেতে পারেন সামনে, না যেতে পারেন পিছনে, অর্থাৎ তিনি মানে সরকারের হাতে এমনভাবে বন্দি, এমনভাবে জিম্মি যে সরকারের নির্দেশ ছাড়া তিনি একটি পা বা একটি ইঞ্চি অগ্রসর হতে পারেন না, যে কারণে মানে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ বারবারই বলা হয় যে বাংলাদেশ নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে। এর বড় প্রমাণ হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তাকে অসুস্থ বানিয়ে
বন্দুকের নলের মুখে তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এই যে সড়ক দুর্ঘটনায় এই ছেলেটি নিহত হলো, এই ছেলেটির নামে, এই ছেলেটি ওই বাসের মালিকের নামে বা যে ড্রাইভার ছিল তাদের নামে হয়তো মামলা করবে, কিন্তু যদি মালিক পক্ষ অর্থাৎ বাসের মালিক পক্ষ যদি খুবই শক্তিশালী হয় এবং সরকারের মদতপুষ্ট হয় তাহলে এই মামলায় কিছুই হবে না এবং এই আন্দোলনেও কোনো সুফল বয়ে আনবে না। কারণ আমরা পৃথিবীতে অনেক আন্দোলন দেখেছি, আন্দোলনের কারণে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের অনেকেই পদত্যাগ করেন, কিন্তু আমাদের দেশের সরকারে যারা থাকেন তাদের মানসম্মান এতটাই লম্বা যে এই দুই একটা আন্দোলনে তাদের মানসম্মানের কোনো ক্ষতি হয় না, যে কারণে তারা পদত্যাগ করেন না। এর বড় প্রমাণ হচ্ছে গত নিরাপদ সড়ক চায়ের আন্দোলনে আপনারা দেখেছেন কিছু হয়নি, সুতরাং এই আন্দোলনে আদৌ কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। এখন সাত নম্বর হচ্ছে যে জনসচেতনতার অভাব। আমাদের জনগণ যারা আছে, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। তার বড় কারণ হচ্ছে কি যে আমি আরেকটি সংবাদ দেখেছি, গোপালগঞ্জে তিনজন মোটরসাইকেল আরোহী ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, ট্রেনে কেটে তারা নিহত হয়েছেন। আপনি চিন্তা করুন, একটা ট্রেন যখন কোনো একটি ক্রসিং পার হয় তখন কিন্তু এই মোটরসাইকেল বা প্রাইভেট কার অন্যান্য যান যে রাস্তায় চলাচল করে সে রাস্তাটা তখন বন্ধ থাকে, কিন্তু সেটির তোয়াক্কা না করে আইন না মেনে এই মোটরসাইকেল হয়তো রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করেছিল, যে কারণেই তারা ট্রেনে কেটে মারা পড়েছে। তো এটি অবশ্যই জনসচেতনতার অভাব। আর আট নম্বর যে কারণ, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ, সেটি হচ্ছে যে বাংলাদেশ নামক যে গাড়িটা আছে, বাংলাদেশ নামক যে গাড়িটা আছে এই গাড়ির ড্রাইভারেরই তো লাইসেন্স নাই। বাংলাদেশ নামক যে গাড়িটা চালাচ্ছেন, যিনি বাংলাদেশ নামক গাড়িটা যে চালাচ্ছে তার কি ড্রাইভিং লাইসেন্স আছে? তারই তো ড্রাইভিং লাইসেন্স নাই। সুতরাং আপনি লাইসেন্সবিহীন ড্রাইভারকে ধরবেন কিভাবে? বাংলাদেশ নামক গাড়িটা চালাচ্ছেন আপনি, আপনারই লাইসেন্স নাই, তাহলে আপনি সুপ্রভাত পরিবহনের যে ড্রাইভারের লাইসেন্স নাই তাকে কিভাবে ধরবেন? বড় গাড়ির ড্রাইভার আপনি, অথচ আপনারই লাইসেন্স নাই, তো আপনি ছোট গাড়ির ড্রাইভারকে ধরবেন কোন মুখ নিয়ে ধরবেন? আপনার নিজেরই লাইসেন্স নাই, আপনি বড় গাড়ির ড্রাইভার, তো তাহলে আপনি ছোট গাড়ির ড্রাইভারকে কেন ধরবেন? আমরা জানি যে এই আন্দোলনে নবনির্বাচিত ঢাকা সিটি উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম, তিনি এসে ছাত্রছাত্রীদের যে আটটি দফা, সেই আটটি দফা মেনে নিয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু তার বক্তব্যে আন্দোলনকারীরা বিশ্বাসী না, কারণ বিশ্বাসের যোগ্যতার স্বাক্ষর তারা রাখেন নাই। গত আন্দোলনেও এইভাবে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু কার্যকর হয় নাই। এখন এই যে আতিকুল ইসলাম, তিনি ঢাকা সিটি উত্তর নামক একটি গাড়ির ড্রাইভার, তিনি ঢাকা সিটি উত্তরের যে গাড়ি সেই গাড়ির বড় গাড়ির ড্রাইভার তিনি, কিন্তু তার কি লাইসেন্স আছে? লাইসেন্স নাই, তিনি তো লাইসেন্স ছাড়াই ঢাকা সিটি নামক গাড়িটা চালাচ্ছেন, তো তার নিজেরই লাইসেন্স নাই, তিনি কোন মুখ নিয়ে সেখানে কথা বলতে গেছেন? এটা হচ্ছে বড় কারণ। তো এই যে বাংলাদেশ নামক যে গাড়িটা, এই গাড়ির যেখানে ড্রাইভারের লাইসেন্স নাই, তো সেই দেশের ছোট গাড়ির ড্রাইভারের লাইসেন্স না থাকার কারণে আপনি তাকে আইনের আওতায় আনবেন কিভাবে? আনার তো কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে আমাদের দেশের চরম দুর্ভাগ্য এবং আমরা যারা দেশে বসবাস করি, আমরা যারা বাংলাদেশের জনগণ, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা, কিন্তু এই দুঃখের কথাটা আমরা বলবো কার কাছে? বলার জায়গা নেই। আর এই লাইসেন্সবিহীন ড্রাইভার বাংলাদেশ নামক রাষ্ট্রটি চালাচ্ছে বলেই বাংলাদেশ নামক এই গাড়ির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি একেবারে আকাশ ছুঁয়ে গেছে, এতটাই দুর্নীতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যে এই দুর্নীতির কারণে বাংলাদেশ নামক এই গাড়িটা অচল হয়ে পড়েছে। দর্শক,
এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।